আসসালামু আলাইকুম। 2021 সালে এইচএসসি পরীক্ষা তোমাদের সবাইকে জানা আমার চ্যানেলে স্বাগত। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। আমি তোমাদের ইতিহাস এবং ইসলামিক ইতিহাস এই দুইটা ভিডিওতে আপলোড করার পর সবচেয়ে বেশি কমেন্ট পেয়েছি যুক্তিবিদ্যার জন্য, আমি তাই যুক্তিবিদ্যা অ্যাসাইনমেন্টটি আপলোড করছি। আমি সাধারণত যে অ্যাসাইনমেন্টের জন্য সবচেয়ে বেশি কমেন্ট পাই সেটা আগে আপলোড করার চেষ্টা করি, যদিও অলমোস্ট অনেকগুলো অ্যাসাইনমেন্ট আপলোড করা হয়েছে। তুমি কীভাবে সব অ্যাসাইনমেন্ট একসাথে পাবা আমি সেটা বলে দিব, তার আগে তোমাকে প্রশ্নটা একটু বুঝিয়ে দিই। তোমাকে এই প্রশ্নটা অবশ্যই একটা চিত্র আঁকতে হবে, এই চিত্রটা আমি তোমাকে একদম ভালোভাবে একদম বিশ্লেষণ করে দেবো। এই চিত্রটা তুমি কীভাবে আঁকবা পুরোপুরি আমি তোমাকে বিশ্লেষণ করে বলে দিব, তার আগে আমরা প্রশ্নটা একটু বুঝে নিই। প্রশ্নে প্রথমে তোমাকে বলা হয়েছে কতে তোমাকে ব্যক্তির ধারণাটা বলতে বলা হয়েছে। তাহলে আমরা কী করবো, আমরা প্রথমে যে ব্যক্তির ধারণা আছে সেই ধারণার কথা বলবো, তারপর হচ্ছে নিয়মও ব্যাখ্যা করব। যেমন কতগুলো নিয়ম আছে, যেমন এ ই আই ও, এই যে নিয়মগুলো আছে এই নিয়মগুলোর যথাযথ ব্যাখ্যা করব আমরা। আই ই সবগুলো নিয়ম কিন্তু আমরা ব্যাখ্যা করে যাব। তারপর আমরা যে জিনিসটা করব লাস্টে গিয়ে তোমার একদম দেখো লাস্টে আমরা 3 নাম্বার কি করব সেটা হচ্ছে ব্যক্তিগত ও জাতিগত, এর যে উদাহরণ সহ আমরা একটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তারপর লাস্টে গিয়ে আমরা কি করব, বাস্তব উদাহরণ দেব, একটা বাস্তব উদাহরণ দিয়ে এবং চিত্র সহ তোমার জাতিগত হ্রাস ও বৃদ্ধির নিয়মগুলো যথাযথভাবে ব্যাখ্যা করব। নিয়মগুলো ব্যাখ্যা করে আমরা একটা চিত্র দিব, চিত্রতে আমরা কেন বৃদ্ধি পায় কেন বৃদ্ধি পায় না দুটো চিত্র দেখিয়ে একদম পার্থক্য সহ ভালো করে বুঝিয়ে আমরা বলে দিব। এছাড়া তোমাকে আরেকটা কথা কিছু বলে রাখি, তুমি বাকি অ্যাসাইনমেন্টগুলো কীভাবে পাবা সেটা তোমাকে আগে বলে দিই। বাকি অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য তোমাকে প্রথমে তো প্রতি সপ্তাহে তো তোমাদের অ্যাসাইনমেন্ট আসবে, তোমরা এটা জানো। এই জন্য তোমার আওয়ার টিচিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখো, এতে করে পরবর্তীতে যদি আমি কোনো অ্যাসাইনমেন্ট আপলোড করি সেটা তোমার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে এবং তুমি বুঝতে পারবে এই অ্যাসাইনমেন্টটা আপলোড করা হয়েছে। তাছাড়া আমি এখানে প্লেলিস্ট করে দিয়েছি, আমি এই প্লেলিস্টটা আই বাটনে ডিসক্রিপশনে সব জায়গায় লিঙ্ক দেবো, অথবা তুমি চ্যানেলের মধ্যে এসে প্লেলিস্টে আসলে তুমি দেখতে পারবা এসএসসি 2021 4th উইক। এখানে আসলে তুমি 4th উইকের যা যা অ্যাসাইনমেন্ট আছে সবগুলো পেয়ে যাবে। এছাড়া তোমার 3rd উইক 2nd উইক এই অ্যাসাইনমেন্টগুলোও কিন্তু আমি আপলোড করেছি, তোমরা চ্যানেলে খুঁজলে পেয়ে যাবা অথবা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের প্রতিনিয়ত অ্যাসাইনমেন্ট নিয়ে তথ্য এবং অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো পাওয়ার জন্য আওয়ার টিচিং ইউনিয়ন ফেসবুক পেজে লাইক দিয়ে রেখো, আওয়ার টিচিং ইউনিয়ন অফিসিয়াল গ্রুপে তোমরা জয়েন হয়ে রেখো। এতে করে তোমাদের যে আমি তথ্যগুলো দিই এবং আনসারগুলোর লিঙ্কগুলো আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করি, তোমাদের একটা রিমাইন্ডার হিসেবে কাজ করবে যে এই উত্তরটা আপলোড করা হয়েছে। এছাড়া তোমরা সরাসরি সেখানেও আমার সাথে কথা বলতে পারো, কমেন্ট করে জানাতে পারো কোন অ্যাসাইনমেন্টটি প্রয়োজন। আর অ্যাসাইনমেন্ট করতে কোনো সমস্যা হলে অবশ্যই তুমি আমাকে ফেসবুকে নক করে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাকে সহায়তা করার জন্য। এখন আমরা প্রশ্নতে যাব এবং সরাসরি উত্তরও চলে যাব। এখন আমাদের এই জিনিসটা বলা হচ্ছে যে ব্যক্তির নিয়ম উল্লেখপূর্ব বাস্তব উদাহরণের সাহায্যে পদের ব্যক্তিত্ব ও জাতত্বের হ্রাস ও বৃদ্ধির নিয়মের যথার্থতা যাচাই করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে যে ব্যক্তির নিয়মটা আছে সেই নিয়মটা দেখব। তাহলে আমরা কি করতে পারি, প্রথমে আমরা নিয়ম দেখব, আমরা দেখব আমরা অ্যাসাইনমেন্ট নাম্বার দেবো। এখানে যে আমি কালার পেন ইউজ করেছি তোমাদের বোঝা সত্ত্বে, অনেকে ক খ দিতে অনেক কলেজ কিন্তু নিষেধ করেছে, তাই ক খ দেওয়ার প্রয়োজন নাই। যদি তোমার কলেজ বলে যে ক খ দিতে পারবা তাহলে দিও, আর কালার পেনটাও তোমার কলেজ যদি অ্যালাউ করে তাহলে দিবা, না হয় পুরোটা তুমি কালো কালি দিয়ে লেখার চেষ্টা করবা। তাহলে অ্যাসাইনমেন্ট নাম্বার 3, অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে ব্যক্তির নিয়ম উল্লেখপূর্ব বাস্তব উদাহরণের সাহায্যে পদের ব্যক্তিত্ব ও জাতত্বের হ্রাস বৃদ্ধির নিয়মে যথার্থতা যাচাই। প্রথমে আমরা ব্যক্তির ধারণাটা দিব, ব্যক্তি হলো কি, দেখো ব্যক্তি হলো একটি পথ দ্বারা নির্দেশিত প্রতিটি ব্যক্তি যা ব্যক্তিবাচক বোঝানোর একটি নির্দিষ্ট একটি বিশেষ ধর্ম বা গুণ। ব্যক্তির ইংরেজি প্রতিশব্দ ডিস্ট্রিবিউশন যা 16 শতকে উৎপত্তি হয়েছে ডিস্ট্রিবিউটু থেকে, পথকে নির্দেশে তথ্যের অংশ হিসাবে প্রকাশ করার জন্য ডিস্ট্রিবিউটু শব্দটি ব্যবহার করা হতো এবং সার্বিক মান ব্যবহার করে এর দ্বারা একটি পথের স্বধর্ম নির্দেশিত হতো। যেমন কুকুর পদশ্রিত ক্ষেত্রে সকল কুকুর বিশ্বস্ত পথটিতে ব্যাপক, কারণ প্রত্যেকটি কুকুরকে নির্দেশ করা হয়েছে। এরপর হচ্ছে বিপরীতভাবে আমরা বলতে পারি, একটি কুকুর পিয়নকে তাড়া করছে এই পাখে এই পথটি কুকুরকে ব্যাপ্য নয়, কারণ এখানে একটিমাত্র কুকুরকে নির্দেশ করেছে। 12 শতক থেকেই এই ব্যক্তির ধারণাটাকে সহানুমানের বৈধতা নিম্নরূপের কৌশল হিসাবে ব্যবহৃত হয়ে এসেছে। ব্যক্তি মানে হলো ব্যাপকতা ও প্রসার, একটি যুক্তিবাক্য একটি পথ কতটুকু ব্যক্তি বা ব্যাপকতা নিয়ে ব্যবহৃত তাই হলো ওই পথের ব্যক্তি। সহজভাবে বলা যায় যে যুক্তিবাক্যে ব্যবহৃত দুটি পথ যে সকল শ্রেণীকে নির্দেশ করে সেই সব শ্রেণীর সকল সদস্য না কতিপয় সদস্যকে প্রকাশ করতে তা বোঝানোর জন্য ব্যক্তির কথাটি ব্যবহৃত হয়। অর্থাৎ যুক্তিবাক্যে ব্যবহৃত উদ্দেশ্য বিধেয় পথ তাদের ব্যক্তি
তোমার ব্যক্তিত্বের দিক থেকে যতটুকু বিস্তার লাভ করে তাকে পদের ব্যাপ্তির বলে। পদের ব্যাপ্তি সম্পর্কে যুক্তিবিদ জোসেফ বলেছেন, একটি পদ যখন তার সমগ্র ব্যক্তিত্ব কোনো যুক্তিবাক্য নির্দেশ করে তখন পদটি পূর্ণ বাক্য বাপ্য ব্যাপ্য আর তা না হলে অব্যাপ্য। যুক্তিবাক্যে ব্যবহৃত পদসমূহকে দুইভাবে এবং তাদের ব্যক্তিত্বকে প্রকাশ করতে পারে। একটা দেখো, যেমন হচ্ছে পূর্ণ ব্যাপ্য পদ, আরেকটা হচ্ছে অপূর্ণ ব্যাপ্য পদ। তারপর হচ্ছে ব্যক্তির নিয়মগুলো আমরা দিব। এখানে আমরা কিছু নিয়ম দিতে পারি, যে যে দুটি নিয়ম আছে সেই দুটি নিয়মের কথা বলবো, যেহেতু আমাদের এখানে এই যে ব্যক্তির নিয়মগুলো ধারণাটা সঠিকভাবে দিতে বলা হয়েছে আমরা সঠিকভাবে দিব। পদের ব্যাপ্ততা সম্পর্কে দুটি নিয়ম প্রচলিত আছে, যথা একটি হচ্ছে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যর্থ কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যক্ত। তারপর হচ্ছে নঞ্চতক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যর্থ কিন্তু সতর্থক যুক্তিবাক্যের বিধেয় অব্যক্ত। তারপর আমরা খ নাম্বারে চলে যাব। আমরা তো ব্যক্তি নিয়ে ভরো একটা ধারণা দিয়েছি, এখন আমরা খতে বলবো, সেটা হচ্ছে নিয়মের ব্যাখ্যা করব, যে এ ই আই এবং ও যথাযথভাবে ব্যাখ্যা করব, পদগুলোর কথা ব্যাখ্যা করব। তাহলে নিয়মগুলো এ ই আই ও এ ব্যাখ্যা করা হলো। তাহলে এ বা সার্বিক সদর্থক যুক্তিবাক্য, এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদ অব্যাপ্য, এই যুক্তিবাক্যটি একটি সার্বিক ব্যাখ্যা বলে এর উদ্দেশ্য পদ ব্যাপ্য, কারণ এ বাক্যে উদ্দেশ্য পদ পূর্ণ ব্যাপ্ততা সহকারে ব্যবহৃত হয় কিন্তু এটি একটি সদর্থক যুক্তিবাক্য বলে বিধেয় পদ অব্যাপ্য, কারণ এর বিধেয় পদটি ব্যক্তিত্ব নিয়ে ব্যবহৃত হয় না, যেমন সকল মানুষ মরণশীল। একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য, এই যুক্তিবাক্যে মানুষ পদটি সামগ্রিক অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ মানুষ বলতে পৃথিবীর সকল মানুষকে নির্দেশ করা হয়েছে, কাজে বাক্যটিতে উদ্দেশ্য পদ উদ্দেশ্য মানুষ পদটি ব্যাপ্য হয়েছে কিন্তু বিধেয় মরণশীল পদটি সামগ্রিক অর্থে গ্রহণ করা হয়নি। মরণশীল পদে আংশিক ব্যক্তিত্ব মানুষের ক্ষেত্রে স্বীকার করা হয়েছে, কারণ মরণশীল জীবের সবাই মানুষ নয়, মানুষ ছাড়া অনেক মরণশীল জীব আছে। মরণশীল জীবে এর ব্যক্তিত্ব খুবই ব্যাপক, এর একটি অংশেই শুধুমাত্র মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, তাই উল্লেখিত উদাহরণ মরণশীল পথটি অব্যাপ্য। বা এখন হচ্ছে এটা হচ্ছে আই, আমরা এরপর কি করব, আমরা এরপর কি করব, এ তারপর হচ্ছে ই, ই এরপর ই বলবো, আগে আইটা বলে নিই, তোমরা চাইলে ই আগে বলতে পারো। আই বা বিশেষ সদর্থক যুক্তিবাক্য, বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পথে অব্যাপ্য, বাক্যটিতে একটি বিশেষ যুক্তিবাক্য বলে এর উদ্দেশ্য পথ আংশিক ব্যক্তিত্ব নিয়ে পথটি ব্যবহৃত হয়েছে, আবার যুক্তিবাক্যে একটি সদর্থক যুক্তিবাক্য বলে এর বিধেয় পথটি পূর্ণ ব্যক্তিত্ব নিয়ে ব্যবহৃত হতে পারে না, তাই বিধেয় পথটি অব্যাপ্য। যেমন কিছু গরু হয় লাল, এই যুক্তিবাক্য উদ্দেশ্য গরু, পথটিকে আংশিক অর্থে ব্যবহৃত করা হয়েছে, এখানে গরু শ্রেণীর একটি অংশের উপর বক্তব্য আরোপ করা হয়েছে, কাজেই উদ্দেশ্য গরুটি পথটি অব্যাপ্য। আবার বিধেয় লাল পথটি আংশিক অর্থে ব্যবহৃত করা হয়েছে, লাল পথটির আংশিক ব্যক্তিত্ব গরু শ্রেণীর কতিপয় সদস্যের উপর আরোপ করা হয়েছে, কেননা লাল বস্তুর সবাই গরু নয়, গরু ছাড়াও জগতে আরও অনেক লাল বস্তু আছে। লাল পথের ব্যক্তিত্ব খুবই ব্যাপক, আর একটি অংশকেই শুধু গরুর ক্ষেত্রে স্বীকার করা হয়েছে, কাজেই বিধেয় লাল পথটিও অব্যাপ্য। তারপর আমরা ইতে চলে যাব। আসলে ই আই এইগুলো কেন করতে বলা হয়েছে, দেখো পদগুলোর ব্যাপ্তি সবগুলো সাধারণ নিয়ম উল্লেখ করে এখানে আই এবং এই বাক্যগুলো যথাযথ ব্যবহার করতে বলা হয়েছে, তাই আমরা করতেছি, এগুলো লিখতেছি। এখানে দেখো ই বা সার্বিক এবং নশ্বতক যুক্তিবাক্য, ই যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পথেই ব্যাপ্য, ই যুক্তিবাক্যটি একটি সার্বিক যুক্তিবাক্য বলে এর উদ্দেশ্য পথেই পূর্ণ ব্যাপ্য হয়, কারণ ই বাক্যে উদ্দেশ্যপূর্ণ পদ পূর্ণ ব্যক্ত সহকারে ব্যবহৃত হয়, আবার ই বাক্যটি একটি নশ্বতক যুক্তিবাক্য বলে এর বিধেয় পদটি পূর্ণ ব্যাপ্য, কারণ ই বাক্যের বিধেয় পদ পূর্ণ ব্যক্তিত্ব সহকারে ব্যবহৃত হয়, যেমন কোনো 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 মানুষ নয় দেবতা। এই যুক্তিবাক্যের উদ্দেশ্য মানুষ পদটি সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে মানুষ বলতে পৃথিবীর সকল মানুষকে নির্দেশ করা হয়েছে, কাজে এই যুক্তিবাক্য মানুষ পদটি ব্যাপ্য, আবার দেবতা পদটি সামগ্রিক অর্থে ব্যবহৃত করা হয়েছে, দেবতা পথে সমগ্র ব্যক্তকেই মানুষ পথের ক্ষেত্রে অস্বীকার করা হয়েছে, মানুষ ও দেবতার মধ্যে আসলে কোনো সম্পর্ক নেই, কাজে যুক্তিবাক্যে দেবতা পদটি ব্যাপ্য। তারপর হচ্ছে ও, যেটা হচ্ছে ও বা বিশেষ নশ্বতক বাক্য, যেটা হচ্ছে ও যুক্তিবাক্যের উদ্দেশ্য পথ অব্যাপ্য কিন্তু বিধেয় পথটি ব্যাপ্য, কারণ ও যুক্তিবাক্যে একটি বিশেষ বাক্য বলে এর উদ্দেশ্য পথটি পূর্ণ ব্যক্তিত্ব নির্দেশ নিয়ে ব্যবহৃত হতে পারে না, তাই
এর উদ্দেশ্য পথ অব্যক্ত, কিন্তু ও যুক্তিবাক্য একটি নশ্বর যুক্তিবাক্য বলে এর বিধেয় পথটি পূর্ণ ব্যর্থ নিয়ে ব্যবহৃত হতে পারে, তাই এর বিধেয় পথটি পূর্ণ ব্যর্থ। যেমন দেখো, কিছু গরু হয় লাল, এই যুক্তিবাক্যের উদ্দেশ্য গরু পথটি আংশিক অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে গরু শ্রেণীর একটি অংশ সম্পর্কে একটি বক্তব্য স্বীকার করা হয়েছে, কাজে এর উদ্দেশ্য গরু পথটি অব্যাপক, কিন্তু বিধেয় এবং লাল পথটি এই যুক্তিবাক্যে সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়েছে, কারণ লাল পথের সম্পূর্ণ ব্যক্তকে গরু শ্রেণীর কতিপয় সদস্য সম্পর্কে অস্বীকার করা হয়েছে, কাজে উল্লেখিত যুক্তিবাক্য বিধেয় লাল পথটি ব্যাপক। এরপরে আমরা ঘতে চলে যাব। আমরা যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা দিয়েছি, গথে আমরা ব্যক্তত্ব ও জাতত্বের এর কথাগুলো বলবো। ব্যক্তত্ব প্রথমে আমরা বলি, ব্যক্তত্ব তারপর জাতত্ব কথা বলবো। দেখো, একটি পথের বক্তত্ব বলতে বোঝায় ওই পথের অর্থে, এখানে ব্যক্তত্ব দিতে পারো, ব্যক্তত্ব বলতে ওই পথের অর্থে যে বস্তু বা বস্তুগুলোর উপর আরোপ করা যায়, সেই বস্তু বা বস্তুগুলোকে বোঝায় যুক্তিবিদগণ ব্যক্তত্বের সংজ্ঞায় দিতে গিয়ে বলেন, কোনো পথ একই অর্থে যে বিশেষ বস্তু বা বস্তু সমষ্টির উপর প্রযোজ্য হয়, সেই বিশেষ বস্তু বা বস্তু সমষ্টি হলো ওই পথের ব্যক্তত্ব। উদাহরণস্বরূপ, মানুষ পথটি মানুষের অতীত বর্তমান ও ভবিষ্যতে সমগ্র সমস্ত মানুষের প্রতি আরোপ করা হয়েছে, তাই মানুষ পথের ব্যক্তত্ব সব মানুষ। তারপর হচ্ছে জাতত্ব। জাতত্ব হচ্ছে, দেখো, একটি পথের জাতত্ব বলতে ওই পথ যে গুণ বা গুণগুলির বিশেষভাবে উল্লেখ করা করে সেই গুণ বা গুণগুলোকে বোঝায়, অর্থাৎ যে গুণ বা গুণবলী গুণাবলী কোনো শ্রেণীর সকল বস্তুতেই বর্তমান বা যে গুণ আছে বলে ওই বস্তুগুলো এরূপ হয়েছে, সেই গুণ হলো ওই শ্রেণীবাচক পথের জাতত্ব। তারপর যুক্তিবিদগণের মতে, যখন কোনো পথ বিশেষ বস্তু বা বস্তু সমষ্টি অন্তর্গত সাধারণ এবং অনিবার্য গুণ ও গুণ সমষ্টি নির্দেশ করে, তখন সেই সাধারণ এবং আবশ্যিক গুণকেই পথের জাতত্ব বলে। উদাহরণস্বরূপ, মানুষ পথের জাতত্ব প্রাণিতত্ত্ব বা জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি, কারণ এই দুটি গুণ মানুষের মানুষ হিসাবে তার আবশ্যিক গুণ এবং গুণ দুটি আছে বলেই মানুষ মানুষ। তারপর আমরা খ নাম্বারে চলে যাব, আর গ নাম্বারে লাস্টের পয়েন্টে চলে যাব। এখানে অবশ্যই আমরা চিত্র দেখাবো, চিত্রটা আমি তোমাকে বুঝিয়ে দিব, একটা বাস্তব উদাহরণ দিব। প্রথমে দেখো, আমরা লিখতে পারি ব্যক্তত্ব ও জাতত্বের বাস্তব উদাহরণ। আমার ভাই আমার সাথে গতকাল বাজারে করতে গিয়ে নানা রকম জিনিসপত্রের দাম দেখে বলল, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে দ্রব্যের চাহিদা যেমন কমে, আবার দ্রব্যমূল্য কমলে আবার চাহিদা বৃদ্ধি পায়। এই কথাগুলো শুনে আমার মনে পড়ে এটি একটি ব্যক্তত্ব ও জাতত্বের সাথে সম্পর্কযুক্ত, কারণ বাজারে দ্রব্যের বৃদ্ধি পাওয়ার ফলে দাম মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে যাওয়াই এর ব্যক্তত্ব পারে, কিন্তু জাতত্বের পরিধি ক্রমশই হ্রাস পায় পেতে থাকে, ফলে দ্রব্য বেশি কেনা সম্ভব হয় না। অন্যদিকে যখন দ্রব্যের দাম কমার ফলে যখন ব্যক্তত্ব কমে, তখন আবার মানুষের জাতত্ব বাড়ে, ফলে দ্রব্যের চাহিদা আবার বেড়ে যায় এবং মানুষের স্বাচ্ছন্দ্যে দ্রব্যমূল্য ক্রয় করে, ফলে ব্যক্তত্ব ও জাতত্বের পাশাপাশি অবস্থান করে। আর এভাবে ব্যক্তত্ব ও জাতত্ব আমাদের দৈনন্দিন জীবনে ভূমিকা রাখে। এই ব্যাখ্যাটা তুমি চাইলে পরে দিয়েও পারো অথবা শুরুতেও দিতে পারো। শুরুতে দিলে পরে দিলেও সুন্দর, যেহেতু এখানে শুরুতে দিতে বলা হয়েছে আমি শুরুতে দিয়েছি, তুমি চাইলে পরে দিতে পারো। আগে নিয়মগুলো লিখে তারপর চিত্র লিখে তারপর তুমি লাস্টে এটা দিতে পারো, এখানেটাও করতে পারো অথবা প্রথমেও দিতে পারো। ব্যক্তত্ব ও জাতত্বের হ্রাসবৃদ্ধির নিয়ম, আমরা হ্রাসবৃদ্ধির নিয়ম দেখে তারপর চিত্র দিব। এখানে অবশ্য চিত্রটা হয়তো আগে বলা হচ্ছে, কিন্তু চিত্রটা তুমি আগেও দিতে পারো বা পরেও দিতে পারো, কারণ আমি মনে করছি পরে দিলে ভালো দেখায়, ওই জন্য আমি পরে দিচ্ছি। ব্যক্তত্ব ও জাতত্বের হ্রাসবৃদ্ধির নিয়ম, যুক্তিবাক্য উদ্দেশ্য বা বিধেয় বা হিসেবে শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। পদের মধ্যে সাধারণত দুটি দিক থাকে, একটি হচ্ছে পদের সংখ্যাগত দিক, অন্যটি হচ্ছে পদের গুণগত দিক। পদের সংখ্যাগত দিককে বলে ব্যক্তত্ব, আর গুণগত দিক থেকে বলে জাতত্ব। আবার কোনো আবার পদের ব্যক্তত্ব ও জাতত্বের হ্রাসবৃদ্ধির চারটি নিয়ম আছে, নিয়মগুলোর ব্যাখ্যাটা আমরা দিব। এটা হচ্ছে, পরে ব্যক্তত্ব বাড়ে জাতত্ব কমে, পদের ব্যক্তত্ব কমলে এখানে পদের হবে অবশ্যই, এখানে মাথায় রাখবে এটা পদের, কিছু কিছু মিস্টেক থাকবে এগুলো তোমাদের বলে দিচ্ছি আমি। পদের ব্যক্তত্ব কমলে জাতত্ব বাড়ে, আবার পদের জাতত্ব বাড়লে ব্যক্তত্ব কমে, পদের জাতত্ব কমলে ব্যক্তত্ব বাড়ে। এবার আসো, পদের এটা কেন বাড়ে সেটা কথা বলবো। পদের ব্যক্তত্ব বাড়লো এবং জাতত্ব কমলো, কমে বাড়লে, এখানে হবে বাড়লে এবং কমে, বাড়লে লিখবা অথবা বাড়ে তাহলে জাতত্ব কমে, এখানে লিখবা পদের ব্যক্তত্ব বাড়ে জাতত্ব কমে। বারবার বলে দিচ্ছি, তাও যদি ভুল করো সেটা তোমার ভুল হবে। মানুষ পথটি চিন্তা করলেও দেখা যায় এর ব্যক্তত্ব হচ্ছে সব মানুষ এবং সব জাতত্ব হচ্ছে বুদ্ধিবৃত্তি প্রাণিতত্ত্ব। এই ব্যক্তত্ব বৃদ্ধি করে অন্যান্য প্রাণী খেয়ে যুক্ত করলে দাঁড়ায় সব প্রাণী সব মানুষ প্লাস হচ্ছে অন্যান্য মানুষ। এই কথা বলে লিখবা আমি সবগুলো পড়ছি না, আর এতে জাতত্ব কমে দাঁড়ায় শুধু প্রাণিতত্ত্ব, অর্থাৎ প্রাণী সাধারণ এবং আবশ্যিক গুণ কেবল প্রাণিতত্ত্ব ও বুদ্ধিবৃত্তিক নয়। সুতরাং দেখা যাচ্ছে ব্যক্তত্ব বাড়লে জাতত্ব কমে। তারপর হচ্ছে পদের ব্যক্তত্ব
কমলে যে আত্মত্ব কমে সেটা হচ্ছে মানুষপত্রীর ব্যক্তিত্ব কমলে, সব মানুষ থেকে অসৎ মানুষ বাদ দেওয়া হলো, এতে বাকি থাকে কেবল সৎ মানুষ। সৎ মানুষের জাততত্ত্ব পারে এখন হয়েছে পারে তত্ত্ব প্লাস বুদ্ধিবৃত্তি, বুদ্ধিবৃত্তি প্লাস সততা, সুতরাং প্রমাণিত হলো যে ব্যক্তিত্ব কমলে জাততত্ত্ব পারে। তারপর হচ্ছে পদের জাততত্ত্ব বাড়লে ব্যক্তিত্ব কমে, মানুষপট্টে জাততত্ত্ব পানি তথ্য বুদ্ধিবৃত্তি, এর সততা নামক গুণকে যুক্ত করলে জাততত্ত্ব বৃদ্ধি পেয়ে দাঁড়ায় পানি তথ্য বুদ্ধিবৃত্তি প্লাস সততা, এই তিনটি গুণের সমন্বয়ে ব্যক্তিত্ব হবে। সৎ মানুষ সাধারণত পরিধি মানুষ পদের পরিধির চেয়ে কম, ফলে দেখা যায় জাততত্ত্ব বাড়লে ব্যক্তিত্ব কমে। তারপর হচ্ছে পদের জাততত্ত্ব কমলে ব্যক্তিত্ব পারে, আমরা চারটাতে চলে আসছি। মানুষ পদের জাততত্ত্ব ও পানি তথ্য প্লাস বুদ্ধিবৃত্তি, এখান থেকে আমরা যদি বুদ্ধিবৃত্তি নামক গুণকে বাদ দিই তাহলে কেবল প্রাণিতত্ত্ব থাকবে, যার ব্যক্তিত্ব বাড়ে তখন দাঁড়াবে শুধু প্রাণী। সুতরাং আমরা বলতে পারি পথের জাততত্ত্ব কমলে ব্যক্তিত্ব বাড়ে। এই চারটি পথ চারটি কথা বলে আমরা লিখবো ব্যক্তিত্ব ও জাততত্ত্বের হ্রাস বৃদ্ধির এই নিয়ম দুটি, এই এই নিয়মগুলা দুটি চিত্রের সাহায্যে আমরা কি করতে পারি বোঝাতে পারি। এই চিত্রটা আঁকবা, চিত্রটা আমি একটু ভালো করে তোমাকে দেখাই এবং চিত্রটার ব্যাখ্যাটা দিবা। চিত্রটা তোমাকে আমি আলাদাভাবে এখানে দেখাই, দেখো এই যে দেখো, আমি আশা করি তুমি খুব ভালো করে চিত্রটা দেখতে পাচ্ছ, চেষ্টা করবো খুব ভালো করে আঁকতে। এখানেটা হচ্ছে প্রাণী, এটা হচ্ছে ব্যক্তিত্ব, এটা হচ্ছে জাততত্ত্ব, এইভাবে করে গুল গুল করে দিবা, এটা কাটা কম্পাস একদম ইজি। এখানে হচ্ছে দেখো শিক্ষিত মানুষ, সকল মানুষ শিক্ষিত মানুষ, এখানে শিক্ষিত মানুষ দিবা। তারপর হচ্ছে সকল মানুষ শিক্ষিত প্লাস অশিক্ষিত, এখানে মানুষ থাকবে, এখানে মানুষ প্লাস পশু ইকুয়াল টু হবে প্রাণী। এখানেও তোমার জাততত্ত্ব দেখাবা প্রাণী, প্রাণী তথ্য বা জীববৃত্তি, তারপর হচ্ছে মানুষ জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি, তারপর হচ্ছে তোমার শিক্ষিত মানুষ জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস শিক্ষা। এটা হচ্ছে তোমাদের চিত্রটা, আশা করি চিত্রটা বুঝেছো, চিত্রটা বুঝে না থাকলে আমাকে বলো। এরপর হচ্ছে তোমার আমরা দেখি, আমরা লাস্টে চিত্রটার আমরা ব্যাখ্যাটা দিব, চিত্রটার ব্যাখ্যাটা দেখো। উপরোক্ত চিত্রগুলো থেকে শিক্ষিত মানুষ থেকে মানুষ এবং মানুষ থেকে প্রাণীতে গমন করতে ব্যক্তিত্বের পরিধি যতই বড় হচ্ছে জাততত্ত্বের পরিধি ততই ছোট হয়ে আসছে, আবার জাততত্ত্বের পরিধি যতই বড় হচ্ছে ব্যক্তিত্বের পরিধি ততই ছোট হয়ে আসছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ব্যক্তিত্বের পরিধি বাড়লে জাততত্ত্বের পরিধি কমে যাচ্ছে, আবার জাততত্ত্বের পরিধি বাড়লে বাড়তে গেলে ব্যক্তিত্বের পরিধি কমে আসছে। সুতরাং এর প্রমাণ হলো যে ব্যক্তিত্ব ও জাততত্ত্বের বিপরীত ক্রমে বেড়ে থাকে, বাড়ে কমে, বিপরীত ক্রমে বাড়ে কমে। এই ছিল তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট। অবশ্যই তোমরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে পারো, চিত্রটি ভালো করে আঁকার চেষ্টা করবা, আর প্রতিনিয়ত অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। না হলে কিন্তু তুমি অ্যাসাইনমেন্টগুলো হয়তো, আমি চেষ্টা করি সবসময় কিন্তু গোছানোভাবে অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার জন্য, তোমরা দেখতে পাচ্ছ আমি যথেষ্ট পরিমাণে একটু সময় নিয়ে অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদেরটা গোছানো হতে পারে, যথেষ্ট গোছানো হতে পারে, এই ধারণা নিয়ে তোমরা ভালো করে অ্যাসাইনমেন্টটা করতে পারবা। আশা করি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার জন্য একটু বেশি বেশি দোয়া করো যাতে আমিও তোমাদেরকে প্রতিনিয়ত তোমাদের অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো নিয়ে আসতে পারি, সব কিছু যেন ঠিকঠাক মতো থাকে। এই প্রত্যাশা নিয়ে ভিডিওটি তো শেষ করব, তার আগে জাস্ট এই জিনিসগুলো আবার দেখাচ্ছি, যদি কারো কোনো কিছু বাদ পড়ে থাকে সেক্ষেত্রে সে আবার জিনিসটা দেখে নিতে পারলো। এই নিয়ে এই অ্যাসাইনমেন্টটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কোনো কিছু না বুঝে থাকলে তোমরা কমেন্ট সেকশনে বলো, আমি চেষ্টা করবো দ্রুত তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।